प्रिय भिवर्स आज के एक नतून एपिसोड निये आपनादेर काछे हाजिर होयेछि। एई गाछटी देखुन, एई गाछटी होच्छे कि देखुन पान पातार मतो देखते। एई गाछटीर कार्यगुण क्षमता असीम अपरिसीम, ताई आपनादेर स्त्रीर संगे बिछानाय संगम जारा करते पारेननि तारा आपातत एई गाछटी व्यवहार करले आपनादेर पारिवारिक जीवने सुख शांति सब फिरे आसबे। आपनादेर आर अन्य कोनो औषधेर प्रयोजन नेई। जे समस्त पुरुष स्त्रीर सहवास करते अक्षम बा बिछानाय जादेर बीज्य ताड़ाताड़ी पड़े जाए तादेर उद्देश्य आमार एई आजकेर भिडियो जे निबेदन करछि। ताई एई गाछटिर नाम आपनादेर काछे आर गोपन राखबो ना। এই গাছটির নাম হচ্ছে কে গুলঞ্চ। এই গাছটির দেখতে জাস্ট এই রকম, আপনারা দেখুন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। গুলঞ্চ গাছ, এটা লতানো গাছ, কোনো গাছের জড়িয়ে জড়িয়ে এরা উপর দিকে উঠে যায়। এই গুলঞ্চ গাছ আপনাদের সংগ্রহ করতে হবে। এই গুলঞ্চ গাছ সংগ্রহ করার পরে এই গুলঞ্চ গাছগুলোকে আপনাদের কী করতে হবে, না কিছু নিয়ম আপনাদের আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাদের ব্যবহার করতে হবে, তবে কাজ হবে। বেনিয়মে ব্যবহার করলে আপনাদের কিন্তু কাজ হবে না। তখন আপনারা বলবেন যে আমার এই ভিডিওটা ফেক হয়ে যাচ্ছে। তাই যে সমস্ত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই এক আঙুল পরিমাণে এই গুলঞ্চ ডাল, এই গুলঞ্চ গাছের ডাল আপনারা কি করবেন, না কোনো একটা ছুরি বা কোনো একটা অস্ত্র দিয়ে কেটে নেবেন, বা ছুরি কাঁচি দিয়ে কেটে নেবেন, এইরকম সাইজে পিস করে কেটে নেবেন একুশটা। এই একুশটি ডাল কেটে নেবেন, আর আপনাদের একুশটি নিতে হবে গোলমরিচ, একুশটি গোলমরিচ, একুশটি মকরধ্বজ, এই তিনটে একসঙ্গে ভালো করে পিষতে হবে, একসঙ্গে পিষতে হবে। পেশার পরে এইগুলো কি তিরিশখানা, তিরিশখানা বটি তৈরি করবেন। তিরিশখানা বটি তৈরি করার পরে আপনাদের কি করতে হবে, না ওই পেস্টটা বড়ি তৈরি করার পরে আপনাদের রোদে শুকলো করতে হবে। একদিন দুদিন ধরে রোদে ভালো করে শুকলো করে নেবেন, তা না হলে অল্প শুকলো বা কাঁচা থাকলে আপনাদের যে এক মাসের যে ওষুধটা সেটা হচ্ছে কি নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে রোদে একদম কড়কড়ে করে শুকলো করে নেবেন। আর প্রতিদিন প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে, প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে আপনারা কি করবেন, না একটা করে বড়ি, একটা করে বটি আপনারা ঠান্ডা পানীয় জলের সঙ্গে সেবন করবেন। অন্য কোনো সময় না, প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে সবার সময় কন্টিনিউ আপনারা যদি এই মকরধ্বজের ওই বড়ি, এই তিনটি তিনটি দ্রব্যণ মিশ্রিত যে বড়ি আপনারা যদি সেবন করেন, তাহলে এক মাস ধরে তাহলে স্ত্রী সঙ্গে যে আপনারা যৌন মিলন করতে চান, যদি আপনারা অক্ষমতা হয়ে যান, তাহলে এক মাস ব্যবহার করলে আপনারা স্ত্রীকে আপনারা খুশি করতে পারবেন, এবং স্ত্রীর কোনো সহযোগিতা থেকে আপনারা বঞ্চিত হবেন না। তাই সমস্ত ভিউয়ার্সের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বেলটা টিপে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান নোটিফিকেশান হিসাবে। আর একটা লাইক করবেন এবং সমস্ত বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে একটু ধন্যবাদ জানাবেন। এই বলে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি সমাপ্ত করলাম।